হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনার সাথে মেহেদি খান। এন্ড আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে আমরা হেক্সাডেসিমাল টু বাইনারিতে রূপান্তর করব। তো তার আগে কিছু কথা বলে নেই। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে হয়। যদি আপনি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ এখান থেকে আমরা অনেক কিছু স্কিপ করতেছি এখানে, অথবা বুঝিয়ে দেব, সময় হলে বুঝিয়ে দেব। আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখে নেবেন যদি সংখ্যা পদ্ধতিতে কোনো সমস্যা থাকে আপনার। আমি যথাসাধ্য চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর জন্য, সহজভাবে বোঝানোর জন্য, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে শেখার সুযোগ করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও, কীভাবে আমরা হেক্সাডেসিমাল টু বাইনারিতে রূপান্তর করব। আমরা রূপান্তর করব হেক্সাডেসিমাল টু বাইনারি। আমরা জাস্ট একটা সংখ্যা ধরে নিলাম 1, 2, a। হেক্সাডেসিমাল টু বাইনারি। তো আমরা এটা এখন সলভ করব। জাস্ট সংখ্যাটা আবার লিখে নিলাম 1, 2, a। তো আমরা জানি গত পূর্বে ভিডিও টিউটোরিয়ালে দেখেছিলাম আমরা যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার সময় আমরা একটা সংখ্যা ধরেছিলাম, আমরা সংখ্যাটাকে একটাকে 4 বিট করে ধরেছিলাম এবং একটা সংখ্যা মনে রাখার জন্য বলেছিলাম 1, 2, 4, 8। এটা না লিখলে কি হয়, আমি গত টিউটোরিয়ালে বলেছিলাম এবং এখনও বলে দিচ্ছি, আমি যদি এটা না লিখি তাহলে এই সংখ্যাটাকে আমরা প্রথমে ডেসিমালে নিতে হবে, ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে, আদারওয়াইজ এটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি এটা মনে রাখতে বলেছিলাম। এটা আমাদের অনেকটা সহজ করে দেয়। যেমন এটাকে আমরা 4 বিট ধরব, যখন আমরা জাস্ট শুরু করছি আমরা এই একে, আমরা জানি a ইকুয়াল 10 এবং ডেসিমালে এটা হচ্ছে ডেসিমাল মান, b ইকুয়াল 11 এবং c ইকুয়াল 12, d equal 13 and e equal 14th, f equal 15th। আমরা a equal 10 এবং 10 এর বাইনারিতে করলে আমরা পাই 10 এর এটা equal 10 লিখে দিলাম, এটা a equal 10। তো আমরা 10 এর করলে আমরা পাই 8, 0, 1, 0। তো 8 আর 2, 10। তো আমরা 10 ইকুয়াল বাইনারিতে পাই। আমরা আরেকটা জিনিস মনে রাখতে হবে, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করলে প্রথমে আমরা এটাকে 4 বিট, একটা সংখ্যাকে 4 বিট করতে হবে। যেমন 1, 2, 3, 4, এখানে 4 বিট। তো আমরা পাই a ইকুয়াল 1, 0, 1, 0। আবার 2 এ আমরা শুধু 2 এ 1 দেব, বাকিগুলা 0। তার মানে আমরা পাই 0, 1, 0, 0, 4 বিট। এবং 1 এর সময় আমরা পাই 1, 1 করার সময় আমরা পাই 1 আর বাকিগুলা 0। তো আমরা লিখে নেই 1, 0, 0, 0। তো আমরা এটা এখন 4 বিট যেহেতু আমরা বাইনারিতে নেব, বাইনারিতে নিয়ে নিলাম, এটা আমাদের অ্যান্সার। তো আমরা অ্যান্সারটা লিখে নিই। এই জিরোগুলো না লিখলেও চলবে, 1, 0, 0, 1 এদিক অথবা এদিক থেকে লিখতে হবে। এদিক থেকে লিখি, আমরা এদিক থেকে লিখতেছি, একদিক থেকে লিখলে হবে হেক্সাডেসিমাল টু বাইনারিতে রূপান্তর করার সময় 1, 0, 0, 1, 0, 1, 0, 1, 0, 2, এখানে হবে 1, 2, a, হেক্সাডেসিমাল টু binary answer. तो हमारे एक कथा अवश्य हमारे वीडियो गुला प्रथम থেকে দেখবেন এবং পূর্বের টিউটোরিয়াল গুলা অবশ্যই দেখবেন না হয় বুঝতে একটু কষ্ট হবে কারণ আমি সবগুলা বলে দিয়েছি শুরু থেকে আর যদি বুঝে থাকেন ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন আজকে এতটুকুই আসসালামু আলাইকুম।